বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদেই আছো। স্বাগত জানাই তোমাদের আজকের বিজ্ঞান বিষয়ের অনলাইন ক্লাসে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কোন অধ্যায়টি পড়ছিলাম তোমাদের কি মনে আছে? যদিও মাঝখানে বেশ কিছুদিন আমরা ঈদের ছুটি কাটিয়েছি, আমরা কিন্তু পঞ্চম অধ্যায়ে অর্থাৎ পদার্থ ও শক্তি অধ্যায় থেকে কতটুকু অংশ পড়ে ফেলেছিলাম। আমরা কী কী শিখেছিলাম? শক্তি কী, শক্তির রূপগুলো সম্পর্কে জেনেছি, শক্তির রূপান্তর সম্পর্কেও আমরা ধারণা নিয়েছি এবং কীভাবে শক্তি রূপান্তরিত হচ্ছে সেটাও আমরা দেখেছি। আজকে আমরা পড়ব শক্তির যথাযথ ব্যবহার এবং সংরক্ষণ এ সম্পর্কে, আর সাথে আছে পদার্থ। যেহেতু আমাদের এই চ্যাপ্টারটা কী ছিল, এই অধ্যায়ের নাম শিরোনাম হচ্ছে পদার্থ ও শক্তি, শক্তি নিয়ে আমাদের মোটামুটি পড়া হয়েছে, এবার এরপরে আমরা পড়ব পদার্থ নিয়ে। তো চলো আজকে মূল ক্লাসে আমরা চলে যাই। প্রথমে আছে শক্তির যথাযথ ব্যবহার এবং সংরক্ষণ। শক্তির সংরক্ষণটা কী, মানে শক্তিকে, শক্তির যথাযথ ব্যবহারটাই কিন্তু হচ্ছে শক্তির সংরক্ষণ। আর এই সংরক্ষণটা আমরা কেন করব বা এর প্রয়োজনীয়তাটা কী? আমরা জানি শক্তির দুই ধরনের শক্তি আমাদের প্রকৃতিতে রয়েছে, একটি হচ্ছে নবায়নযোগ্য শক্তি আর একটি হচ্ছে অনবায়নযোগ্য শক্তি। নবায়নযোগ্য শক্তি যেগুলো বারবার ব্যবহার করা যায়, যেগুলো যে শক্তির উৎস অপুরন্ত, যেমন সূর্যের আলো, পানির স্রোত এগুলো। আর কিছু শক্তি রয়েছে যেগুলো অনবায়নযোগ্য, মানে একবার ব্যবহার করার পর সেটা আর পুনরায় কী হয় না, ব্যবহার করা যায় না, বা এই শক্তিটা যদি শেষ হয়ে, ব্যবহারের ফলে যদি শেষ হয়ে যায় সেটি আর সহজে তৈরি হয় না, তার মানে খুবই সীমিত এই শক্তির পরিমাণটা। তো এই ধরনের শক্তিগুলো হচ্ছে অনবায়নযোগ্য শক্তি। আর এই শক্তি যদি আমরা যথাযথ, মানে আমরা যদি যথেচ্ছা ব্যবহার করি বা যত্রতত্র যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করি, তখন কী হবে? তখন একটা সময় দেখা যাবে এই শক্তি আর ব্যবহারের জন্য আমরা পাবো না বা শক্তি থাকছে না। আর এ কারণেই আমাদের এই শক্তিগুলো কী করতে হবে? সংরক্ষণ করতে হবে বা যথাযথ ব্যবহার করতে হবে, যাতে পরবর্তীতে ভবিষ্যতে প্রজন্ম বা ভবিষ্যতেও আমরা কী করতে পারি? ব্যবহার করতে পারি। তো এই ধরনের শক্তি কোনগুলো? এগুলো হচ্ছে তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস। এই শক্তিগুলো হচ্ছে অনবায়নযোগ্য শক্তি। আমরা যেই গ্যাসে কী করছি, রান্না করছি, বা এই তেল, এগুলো কিন্তু মাটির নিচ থেকে উত্তোলন করা হয়, এগুলো একটা সীমিত পরিমাণে খনিজ হিসেবে থাকে। তো এগুলো যদি আমরা সব ব্যবহার করে শেষ করে ফেলি, তাহলে কিন্তু পরবর্তীতে আর এগুলো ওখানে আর তৈরি হবে না। আর এই শক্তিগুলো, আর এ কারণেই কিন্তু আমাদের কী করছে, এই শক্তিকে সংরক্ষণ করা প্রয়োজন, যাতে পরবর্তীতে আমরা ব্যবহার করতে পারি। আমাদের দেশে কিন্তু প্রাকৃতিক গ্যাস, যে গ্যাসে আমরা রান্না করি বা অন্যান্য বিদ্যুৎ উৎপাদনের কাজেও ব্যবহার করা হয়, এমনকি গুরুত্বপূর্ণ অন্যান্য কলকারখানায় কিন্তু এই গ্যাস ব্যবহার করা হচ্ছে বিভিন্ন জিনিসপত্র উৎপাদনের ক্ষেত্রে। তো আমরা যদি এটা যথেচ্ছা ব্যবহার করি, তাহলে কী হবে? একটা সময় আমরা রান্নার জন্য কী করতে পারবো না, গ্যাস পাবো না। বলা যায় যে 20-30 বছর পরেই কিন্তু আমাদের এই সংকটটা, এখনই কিন্তু এই সংকটটা আমরা দেখতে পাচ্ছি, এবং আগামী 10-15 বা 20 বছর পরে কিন্তু সংকট আরও চরম আকার ধারণ করবে, মানে টোটালি আমরা তখন এগুলো পাবো না, তখন কিন্তু আমরা মানে একটা বিপর্যয়ের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখন থেকে আমাদেরকে কী করতে হবে? এই ধরনের শক্তিকে কী করতে হবে? সংরক্ষণ করতে হবে যথাযথ ব্যবহারের মাধ্যমে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানলাম যে শক্তি আমরা কেন সংরক্ষণ করব, আর এই শক্তির যথাযথ শক্তির অপচয়, এছাড়াও আমরা কিন্তু শুধুমাত্র এই কারণে না, শক্তির এইগুলো যদি যথাযথ অপচয় করি, সেক্ষেত্রে এটা কিন্তু পরিবেশের জন্য ক্ষতিকর। কারণ আমাদের এই যে তেল গ্যাস পোড়ানোর ফলে পরিবেশে কী হচ্ছে, ক্ষতিকর গ্যাসের পরিমাণ বেড়ে যাচ্ছে, যা পরিবেশ দূষণের একটি অন্যতম কারণ। এই কারণেও কিন্তু শক্তিকে আমাদের কী করতে হবে? যথাযথ ব্যবহার করতে হবে, যতটা সম্ভব কম ব্যবহার করা যায় শক্তির, সেই ব্যবস্থা আমাদের করতে হবে।
তাহলে আমরা কি জানলাম, শক্তি সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা জেনে নিলাম। এবারে জানবো শক্তি সংরক্ষণের উপায়, প্রয়োজনীয়তা জানলাম, খুবই গুরুত্বপূর্ণ সংরক্ষণ করাটা, কিন্তু কিভাবে করব। শক্তি সংরক্ষণের কিছু উপায় তোমাদের বইয়ে অলরেডি দেওয়া আছে। যেমন আমরা কিভাবে করতে পারি, আমাদের শক্তিগুলো কি আগে সেটা চিন্তা করতে হবে। আমরা কিন্তু পড়েছি বিদ্যুৎ শক্তি, মানে বৈদ্যুতিক বাতি, বৈদ্যুতিক যন্ত্রপাতি হচ্ছে বিদ্যুৎ শক্তি থেকে কী পাওয়া যায়, বিদ্যুৎ শক্তি থেকে এগুলো আমরা ব্যবহার করছি। আর এইগুলো যদি আমরা অপচয় ব্যবহারকে যদি মানে একটু নিয়মিত বা একটু অপচয় বন্ধ করতে পারি বা ব্যবহারটাকে যথাযথ করতে পারি, তাহলে কিন্তু আমরা শক্তিকে সংরক্ষণ করতে পারবো। যেমন দিনের বেলা অযথা যদি আমরা বাসার বৈদ্যুতিক বাতিটা জ্বালিয়ে না রাখি, যখন যেমন প্রয়োজন হচ্ছে না তাও বৈদ্যুতিক বাতি জ্বলছে, যদি আমরা প্রয়োজনের অতিরিক্ত সময়টা জ্বালিয়ে না রাখি বা অফ করে রাখি, তাহলে আমরা কিন্তু এই শক্তি থেকে কী করতে পারবো, সংরক্ষণ মানে শক্তি যথাযথ ব্যবহার করতে পারবো বা সংরক্ষণ করতে পারবো। অতিরিক্ত বিদ্যুৎ আমরা অপচয় সেক্ষেত্রে কী হচ্ছে না, হবে না। আবার ফ্রিজের দরজা, আমরা আমাদের প্রত্যেকের বাসায় রেফ্রিজারেটর আছে, সেই ফ্রিজের দরজাটা যদি আমি বেশি সময় ধরে খোলা রাখি, তাহলে কী হবে, সেখানে বিদ্যুৎ বেশি খরচ হবে। যদি আমরা সেখানেও ব্যবহারের ক্ষেত্রে একটু নিয়ম মেনে ব্যবহার করি, তাহলে আমরা বিদ্যুৎ শক্তিকে মানে সংরক্ষণ করতে পারবো। বাড়িতে বাড়িকে ঠান্ডা রাখার জন্য আমরা কী করতে পারি, বেশি বেশি গাছ লাগাতে পারি, বাতি না জ্বালিয়ে পর্দা সরিয়ে আলোর আলোর ব্যবহার মানে আলো সরবরাহ করা যেতে পারে। সেক্ষেত্রে আমরা বিদ্যুৎ শক্তিকে কী করতে পারি, মানে সংরক্ষণ করতে পারি। এরকমভাবে আমরা প্রাকৃতিক গ্যাসকেও কী করতে পারি, সংরক্ষণ করতে পারি। যেমন রান্না শেষ করে আমরা যদি গ্যাসের চুলাটা অফ করে রাখি, তাহলে কী হবে, আমাদের যে এই যে প্রাকৃতিক গ্যাসের মতো গ্যাসকে আমরা কী করতে পারবো, অপচয় না করে মানে সেটাকেও কী করতে পারছি, সংরক্ষণ করতে পারছি। আমরা কিন্তু অনেক সময় অযথা গ্যাসের চুলাটা জ্বালিয়ে রাখি, সেটা যদি আমরা না করি, সাথে সাথে অফ করে দিই, তাহলে আমরা প্রাকৃতিক গ্যাসকে সংরক্ষণ করতে পারবো। এছাড়াও গাড়ির বদলে যদি আমরা পায়ে হেঁটে বা সাইকেল ব্যবহার করি, তাহলে কী হবে, যানবাহনের যে তেল ব্যবহার হচ্ছে সেই তেলের অপচয়টা কিন্তু কম হবে। এভাবে আমরা শক্তিকে কী করতে পারি, সংরক্ষণ করতে পারি। এরকম আরও অনেক উপায় আছে আমাদের শক্তি সংরক্ষণ করার। তো আমরা কী পড়লাম, শক্তি সংরক্ষণের উপায় সম্পর্কে জানলাম। শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা পদার্থের গঠন সম্পর্কে জানি। পদার্থ কী সেটা আমরা জানি, পদার্থ যে যে যার যে জায়গা দখল করে, যার ওজন আছে, আয়তন আছে এবং বল প্রয়োগে বাধা প্রদান করে, সেই বস্তুটি হচ্ছে পদার্থ। আমাদের চারপাশে আমরা যত বস্তু দেখি সবই কিন্তু পদার্থ, এমনকি আমাদের না দেখা যেমন বায়ু, বায়ুকে আমরা কিন্তু দেখতে পাই না, তারপরেও বায়ু কিন্তু একটি পদার্থ, কারণ বায়ু জায়গা দখল করে, ওজন আছে এবং বল প্রয়োগেও বাধা প্রদান করে। এই বৈশিষ্ট্যগুলো বায়ুর আছে, তার মানে আমাদের চারপাশে যা কিছু আছে সবই কিন্তু পদার্থ। আর এই পদার্থ কী দিয়ে তৈরি, পদার্থ কিন্তু খালি চোখে দেখা যায় না এমন সূক্ষ্ম কণা দিয়ে গঠিত। যেমন আমার হাতে তোমরা একটি মার্কার দেখতে পাচ্ছ, এটিকে আমি ভেঙে টুকরো টুকরো করলে মার্কারের অংশগুলোই কিন্তু দেখা যাবে। তার মানে এই মার্কারের যে অংশগুলো রয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র, এরকম অনেকগুলো অংশ মিলে কিন্তু একটি বড় একটি মার্কার তৈরি হয়েছে। আর এই ক্ষুদ্র যে কণার কথা বলেছি, পদার্থের এই সূক্ষ্ম কণাই হচ্ছে পরমাণু। তার মানে পদার্থ গঠনের ক্ষেত্রে পদার্থকে ভাঙলে আমরা দুই ধরনের জিনিস দেখতে পাই, একটি হচ্ছে পরমাণু আর একটি হচ্ছে অণু। পরমাণু হচ্ছে পদার্থের একেবারে ক্ষুদ্র কণা, সূক্ষ্ম কণা। পরমাণু কী তাহলে, পরমাণু হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম কণা। যদিও বিজ্ঞানীরা একেও ভেঙে আরও ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করেছেন, তবে মোট কথা পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু। আর অণু হচ্ছে দুই বা ততোধিক পরমাণু একত্রিত হয়ে
পদার্থ গঠনকারী যে কণা গঠিত হয়, তার মানে দুই বা তার অধিক পরমাণু যখন একত্রিত হয় তখন যে অবস্থাটা হয়, যে কণাটি সৃষ্টি হয় সেই কণাটির নাম হচ্ছে অণু। যেমন আমরা পানির কথা বিবেচনা করি, যে আমরা পানি কিন্তু আমরা এক গ্লাস পানিতে অনেকগুলো পানি কিন্তু রয়েছে, অনেকগুলো পানির অণু রয়েছে। এই পানির অণু পানিকে যতই আমরা ভেঙে দিই, মানে যতই ক্ষুদ্র ক্ষুদ্র কণা করি, যে যখন একটি ফোঁটা হবে তখনও কিন্তু পানির অণু, আরও ক্ষুদ্র কণায় যখন দেখাও যাবে না তখনও সেটা কিন্তু পানির অণু। এরপরে যখন আরও ভেঙে ফেলা হবে তখন আর সেটা অণু থাকবে না, তখন সেটা পরমাণু হয়ে যাবে। এবং এখানে পানির অণুতে দুই ধরনের পরমাণু রয়েছে, একটি হচ্ছে হাইড্রোজেন পরমাণু আরেকটি হচ্ছে অক্সিজেন পরমাণু। এই দুটো পরমাণু একটি নির্দিষ্ট অনুপাতে যখন একত্রিত হচ্ছে তখন যে কণাটি গঠিত হয় তখন তার নাম হচ্ছে পানির একটি অণু। এরকম অনেকগুলো পানির অণু একত্রিত হয়ে বিশাল জলরাশি তৈরি হয়। যেমন সমুদ্রে বিশাল জলরাশি তোমরা দেখেছো, তার মানে অল্প অল্প ক্ষুদ্র 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 পানির কণা একত্রিত হয়ে, মানে পানির অণুগুলো একত্রিত হতে 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 তখন একটি বড় বড় একটি জলরাশি তৈরি হয়। মোট কথা, প্রতিটি পদার্থই কিন্তু এরকম ক্ষুদ্র ক্ষুদ্র কণা নিয়ে গঠিত, মানে প্রতিটি পদার্থই অণু পরমাণুর সমষ্টি। তাহলে আমরা পদার্থের গঠন সম্পর্কে কিছুটা জানলাম, যে পদার্থের গঠনের ক্ষেত্রে আমরা দুই ধরনের কণা দেখতে পাই, একটি হচ্ছে অণু আর একটি হচ্ছে পরমাণু। পরমাণু হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম কণা, আর অণু হচ্ছে পদার্থের পদার্থ দুই ধরনের কণা নিয়ে গঠিত, একটি হচ্ছে পরমাণু আর একটি হচ্ছে অণু। এরপরে আসো পদার্থের অবস্থা। পদার্থ অবস্থাভেদে কিন্তু পদার্থ তিন ধরনের, মানে পদার্থে যে কোনো পদার্থ তিনটি অবস্থায় থাকতে পারে, একটি হচ্ছে কঠিন, একটি তরল, এবং একটি হচ্ছে তার বায়বীয় অবস্থা। এখন প্রকৃতিতে সে পদার্থটা কোন অবস্থায় থাকবে সেটা কিন্তু নির্ভর করে এদের অণুগুলো প্রকৃতির উপর, মানে অণুগুলো পদার্থের অণুগুলো কেমন অবস্থায় রয়েছে, তারা কি খুব কাছাকাছি রয়েছে না তার থেকে একটু দূরে দূরে রয়েছে, তার উপরে কিন্তু নির্ভর করে। যেমন কোনো পদার্থের অণুগুলো যদি খুব কাছাকাছি থাকে, একেবারে একটির সাথে আরেকটি লেগে থাকে, তখন কিন্তু সেই অবস্থাটা হচ্ছে কঠিন, পদার্থের কঠিন অবস্থা। মানে কঠিন পদার্থ কিন্তু অণুগুলো একটির সাথে আরেকটি ঘনভাবে আটকে থাকে। যেমন আমার হাতে এই ডাস্টারটি দেখতে পাচ্ছ, এই ডাস্টারটি কিন্তু একটি আকৃতি বিশিষ্ট, তার মানে এটা একটা কঠিন পদার্থ, তাই না? আর কঠিন তরল পদার্থের, তরল এবং বায়বীয় পদার্থের বৈশিষ্ট্য তোমরা জানো। এখানে প্রতিটি অণু একটির সাথে আরেকটি এমনভাবে আটকে আছে যেখানে তাদেরকে একটি থেকে আলাদা করা, অন্যকে কী করা যাচ্ছে না, আলাদা করা যাচ্ছে না, খুবই কঠিন, মানে কঠিনভাবে আবদ্ধ আছে প্রতিটি অণু। ঠিক তেমনি পানির বরফ যে অবস্থাটা, বরফ অবস্থায় থাকলে অণুগুলো খুব কাছাকাছি থাকে এবং তাদের মধ্যকার বন্ধনটাও বেশ দৃঢ় থাকে। আবার তরল পানিকে যদি, বরফকে যদি আবার কি করা হয়, একটু তাপ দেওয়া হয় তাহলে কি হবে, আস্তে আস্তে সেটা গলতে শুরু করবে এবং কিসে পরিণত হবে, পানিতে পরিণত হবে। তার মানে কি এখানে অণু কি বেড়ে গেল? অণু কিন্তু বেড়ে যায়নি, অণু যেরকম অণু ছিল, যতটুকু অণু ছিল, যে অনুপাত ছিল সেরকমভাবেই রয়েছে। কিন্তু তাপ দেওয়ার ফলে কি হচ্ছে, এই অণুগুলো একটি থেকে আরেকটি কিছুটা দূরে সরে গিয়েছে, এ কারণে সেটা গলে একটু ছড়িয়ে গিয়েছে। এটাকেও যদি তাপ দেওয়া হয় তাহলে কি হবে, একটু ইমাজিন করো যে এটাকে যদি তাপ দেওয়া হয় তাহলে এটা কিন্তু আস্তে আস্তে গলতে শুরু করে এটা আর এ আকৃতি থাকবে না, তার মানে এর মধ্যকার যে অণুগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে দূরে সরে যেতে থাকবে। তার মানে এটি হচ্ছে তার তরল অবস্থা হয়ে যাবে তখন। তার মানে তরল অবস্থায় পদার্থের অণুগুলো কাছাকাছি থাকলেও কিছুটা দূরে থাকে এবং তারা চলাচলের মধ্যে মতো কিছু জায়গা থাকে। আর যদি বায়বীয় অবস্থা, যেমন পানিকে যদি আরও তাপ দেওয়া হয় তখন গিয়ে ফুটতে শুরু করে এবং এগুলো বাষ্প হতে শুরু করে, তার মানে তখন পদার্থের অণুগুলো আরও কী হতে থাকে, দূরে সরে যেতে থাকে এবং তখন স্বাধীনভাবে তারা চলাচল করতে পারে। এ কারণে বায়বীয় পদার্থের কি
আলাদা করে কোনো আয়তন থাকে না, কারণ এরা এতটাই দূরত্ব বজায় রাখে তখন অণুগুলো পরস্পর থেকে অনেকটা দূরে সরে যায়। মূলত পদার্থের অবস্থা, তার মানে পদার্থের যে আমরা তিনটি অবস্থা দেখতে পাচ্ছি, কঠিন, তরল এবং বায়বীয়, এই তিনটি অবস্থা কিন্তু নির্ভর করছে এই পদার্থের মধ্যকার অণুগুলোর বন্ধন কতটা দৃঢ় তার উপরে। যখন বন্ধন খুব বেশি দৃঢ় হবে তখন সে পদার্থটি কঠিন অবস্থা, যখন বন্ধন কিছুটা একটু দূরে সরে যাবে তখন পদার্থের কোন অবস্থা তরল অবস্থা, যদি আরও বেশি দূরে সরে যায় তখন যে অবস্থাটি দেখা যায় তখন সেটি হচ্ছে ওই পদার্থের বায়বীয় অবস্থা। তো আজকে দেখো এ পর্যন্তই আমরা কী কী শিখলাম, পদার্থের অবস্থা সম্পর্কে জানলাম, পদার্থ সম্পর্কে জানলাম এবং শক্তি সম্পর্কে আমরা জেনেছি। তোমরা এই অধ্যায়টি খুব ভালোভাবে বাসায় আরও পড়বে। আজকে এ পর্যন্তই, আমরা পরবর্তী দিন আবার নতুন কোনো অধ্যায় নিয়ে চলে আসবো।